করোনার মেঘ এখনো কাটেনি, অর্থনীতির উপর চাপ এখনো কাটেনি, পাল্লা দিয়ে বেড়েছে বেকারত্ব। অক্সফামের বার্ষিক রিপোর্ট বলছে করোনাকালে ভারতে গরিব আরো গরিব হচ্ছে আর ধনীরা আরো ফুলে ফেঁপে উঠছে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার সংসদে বাজেট পেশ করবে নির্মলা সীতারামন। এখন বড় প্রশ্ন হচ্ছে, পাঁচ রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে এবারে বাজেট কি হবে জনমোহিনী? বাজেট কি হবে গ্রাম এবং কৃষি নির্ভর? জোর দেওয়া হবে কোন কোন সামাজিক ক্ষেত্রে? মোদী সরকার কি আমূল সংস্কারের পথে হাঁটবে নাকি বিশেষ পরিবর্তনের পথে পা দেবে না কেন্দ্র? আপাতত তা নিয়েই চর্চা চলছে দেশ জুড়ে। বিশেষজ্ঞদের একাংশের মতে করোনাকালে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেকারের সংখ্যা বেড়েছে, ছোট ছোট সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বাজেট পেশ করা উচিত মোদী সরকার। কিছু ট্যাক্স ছাড় দেওয়া যেতে পারে। আমাদের গ্রোথ রেট এখনও খুব কম, আসলে রিয়েল গ্রোথ রেটটা 1.5% বেশি না। এমএসএমইর মানে যেটা মিডিয়াম সেটা প্রায় নেই বললেই চলে। ধরো যাক 150, 200, 250 লোককে কাজ দিচ্ছে এরকম সংস্থা, এদের কিছু আলাদা করে ছাড় দিলে ভালো হয়। মধ্যবিত্তর দিকে একটু বাজেটটাকে ফোকাস করা উচিত। বাজেটে যা বলা হয় তা কি আদৌ পুরোপুরি বাস্তবায়িত হয়? এই প্রশ্ন তুলছেন কেউ কেউ। ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেন কিন্তু মাত্র 1% মানুষ, কাজে এই যে পুরো আলোচনাটা এবং এটা নিয়ে যে একটা দীর্ঘায়িত ডিবেট, সেটার কতটা সাধারণ মানুষকে স্পর্শ করে সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। যে 2024 যখন আমরা পরবর্তী লোকসভার ইলেকশনের দোরগোড়ায় তো, এবং গত 2 বছর একটা অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে অর্থনীতি চলছে, সেখানে দাঁড়িয়ে বোধহয় কেন্দ্রীয় সরকার কিছু জনমোহিনী নীতির দিকে তাকাবেন। যে ধরনের স্কিমগুলো চলছে সেইগুলোকে অনেক বেশি কনসলিডেট করা দরকার। অর্থনীতিবিদদের একাংশের মতে গণপরিবহন এবং জ্বালানি নিয়ে কিছু একটা ভাবা উচিত সরকার। এত বিতর্কের পরেও জ্বালানি কিন্তু জিএসটির আন্ডারে আনা যাচ্ছে না, এবং সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল অসম্ভব রকম চুপ। পেট্রোল এবং ডিজেলের দামের 50%-এর বেশি, প্রায় 52-53% হচ্ছে নানান ধরনের কর। আমাদের ভাষায় একদম খুব সাংঘাতিক রকম পলিটিক্যাল ইকোনমির একটা খেলা। এই সমস্যাটা থেকে কোথাও একটা, মানে একটা সমস্যার থাক এতদিন ধরে চলছে, তার একটা সমাধান সূত্র কেন এতদিন ধরে বার করা যাচ্ছে না? শেষ পর্যন্ত দেশের প্রতিটি স্তরের মানুষের বাজেট প্রত্যাশার কতটা পূরণ করতে পারে এবারে বাজেট, তার উত্তর মিলবে একদিন পরে। অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।